وعليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا، صدق الله العظيم. ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আবেদ জয়েন্ট ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে একটি ত্রিপাট আলমারি নিয়ে আসছি। এই ত্রিপাট আলমারির সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে একটু অনুরোধ থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকন বাটনটি চেপে দিন। ভিউয়ার্স, এই যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা আমাদের নিজেদের কারখানায় তৈরি করা হয়েছে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর বারো পুরাতন পল্লবী থানার দক্ষিণ সাইডে আমাদের দোকানটি অবস্থিত। ঢাকা মিরপুর বারো পুরাতন পল্লবী থানার দক্ষিণ সাইডে আমাদের দোকানটি অবস্থিত। এই যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা দেখা মাত্র আমার কাস্টমার ভাইদের প্রশ্ন হবে কি কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের দোকানের যাবতীয় ফার্নিচার তৈরি করা হলো সেগুন কাঠের দ্বারা। এমনই ভাবে যে আলমারিটা দেখছেন, এই আলমারিটা বাইরে সেগুন কাঠ, ভিতরে গামারি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। দেখেন এই আলমারিটা সাইজ হচ্ছে হলো 6 ফিট, চওড়ায় হলো 6 ফিট, লম্বা হলো 7 ফিট। এই আলমারিটা তৈরি করা হয়েছে, এই আলমারিটা পরিপূর্ণ মেশিনে খোদাই করা হয়েছে, সিএনসি মেশিনে খোদাই করা হয়েছে। কত সুন্দর লাগে, পুরো পাল্লায় নকশায় ভরপুর সুন্দর করে নকশা করা হয়েছে। আপনার দুই সাইডের যে পায়াগুলো আছে, দেখেন যে দুই সাইডের যে পায়াগুলো দেখেন কত সুন্দর সিম্পল আকারে দিয়ে দেওয়া হয়েছে নকশাগুলো। আপনার এই যে পাল্লায় যে নকশাগুলো দেখেন, পাল্লায় যে নকশাগুলো, এই নকশাগুলো কিন্তু কার্নিশের দিয়ে দেওয়া হয়েছে। আপনার মধ্যে যে আলমারির মধ্যে যে ডিজাইন, এই ডিজাইনও কিন্তু আপনার কার্নিশের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ওটাকে হাতে খোদাই করে দেওয়া হয়েছে। ভরপুর নকশার মধ্যে এটাকে কালার করা হয়েছে, ন্যাচারাল বার্নিশ করা, সেগুন কাঠের বার্নিশ করা। সেগুন কাঠের বার্নিশ করলে সেগুন কাঠের ফাইবারও দেখা যায়, আবার সুন্দরও লাগে, আবার একটু আমরা শেষের দিকে যে গ্লেজ দিয়ে দিই আরও সুন্দর লাগে। আর আমাদের কাস্টমার ভাইদের কিছু কিছু প্রশ্ন আসে যে আমরা এই যে আলমারির যে পাল্লার যে কাঠটা আছে এটা আমরা কতদিন থিকনেস দিয়ে থাকি। এই আলমারির পাল্লাতে আমরা কিন্তু 1 ইঞ্চি কাটি, সাস্তা ঘষার পরে 1 সুতা 6.5 সুতা টিকে, 7 সুতা 6.5 সুতা মতো টিকে প্রত্যেকটা আলমারি। আর ভিতরে যে মডেলটা আছে, ভিতরে মডেলটা আমরা কোটি তাক তাক ডয়ার দিয়ে দিয়েছি, এক সাইডে দুই সাইডে তাক তাক ডয়ার দিয়ে দিই, আর মধ্যেটায় আমরা কোটির হ্যাঙ্গার প্লাস শাড়ির হ্যাঙ্গার দিয়ে থাকি। মধ্যের যে পাল্লাটা, মধ্যের পাল্লা আমরা কিন্তু কোটির হ্যাঙ্গার প্লাস শাড়ির হ্যাঙ্গার দিয়ে থাকি, কোটির হ্যাঙ্গার প্লাস শাড়ির হ্যাঙ্গার দিয়ে থাকি। এই যে মডেলটা দেখলেন, এই মডেলের ভিতরে মডেল কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনারা চাইলে যেভাবে চান ওইভাবে দেওয়া যাবে। এই আলমারিটা যদি পছন্দ হয় তাহলে আমার দোকানে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর বারো পুরাতন পল্লবী থানার দক্ষিণ সাইডে, এটা আমার শুরুতেই বলে দিয়েছি, আবার বলে দিলাম। আর যদি আমার দোকানে আসতে না পারেন, শোরুমে আসতে না পারেন, তাহলে ভিডিও নিচে নম্বর দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, অস্ত্র মুখাল্লার মধ্যে যত দোকান আছে আমাদের দোকানটা এক ধাপ এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা গর্বের সাথে বলতে পারি। আপনারা চাইলে আমাদের দোকানে এসে অর্ডার করতে পারেন। আরেকটি কথা আমার কাস্টমার ভাইদের বলে দিই যে আমরা কিন্তু যে কথা বলেছি অরিজিনাল সেগুন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। এই কাঠের মধ্যে, সেগুন কাঠের মধ্যে 500 টাকা কাঠ আছে, ওইগুলো দিলে কিন্তু দাম কমে যাবে ভাই, আমরা কিন্তু ওইসব করি না। বিস্তারিত কিংবা যে কোনো আপডেটের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে।